বিএনপির আন্দোলনের হাক ডাক শোনা গেলেও কখনো বর্ষণ দেখা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এস কে সৌরভের আরেকটি প্রতিবেদন। রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন হাক ডাকের মধ্যেই সীমাবদ্ধ। কর্মসূচি আর আন্দোলনে ঘোষণা দিয়ে নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপির মুখে অনেকবার শুনেছি। অথচ রাজপথে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতেও 500 লোকের একটি বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি। তর্জন গর্জনই শুধু শুনেছি, কিন্তু বর্ষণ দেখিনি। বিএনপির কথা জনগণ হাসে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ, তাই জনগণের কাছেও বিএনপির আন্দোলনের গ্রহণযোগ্যতা নেই। সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরই আন্দোলনে শুধু ঘোষণা দেয়, কিন্তু জনগণ কত ঈদের মধ্যে পার করেছে আন্দোলন আর দেখে না। বিএনপি আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো। জনগণ তো বিশ্বাসই করে না, দলীয় কর্মীরাও বিশ্বাস করে না। এছাড়া সরকার গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা চাই বিআরটিএকে একটি সত্যিকার অর্থে জনমুখী সেবামুখী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।